আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই জানুয়ারি চব্বিশ নতুন বছরে আওয়ামী লীগ বুঝে ওঠার আগেই বিএনপি জামাতের এই কেমন রাজনীতি চমৎকার আওয়ামী লীগকে সুযোগই দিল না দর্শক নতুন বছরের শুরুটা বিএনপি জামাত যেভাবে করলো আওয়ামী লীগ সেটা কল্পনাও করেনি আওয়ামী লীগ বুঝে উঠতে পারেনি যে এটা করবে সেটা কি আওয়ামী লীগের ধারণা ছিল বা সরকারের ধারণা ছিল যে এক জানুয়ারি থেকে সাত জানুয়ারি পর্যন্ত হরতাল অবরোধের মধ্যেই কাটাবে এবং হরতাল অবরোধ দমন করা এবং হরতাল অবরোধকে কেন্দ্র করে বা পুঁজি করে যদি কোনো স্যাবোটাস ঘটানো যায় অন্তর্ঘাতমূলক কাজ করা যায় এবং তার মাধ্যমে বিএনপি জামাতকে দমন করা যায় আওয়ামী লীগের পরিকল্পনা ছিল সেটা এবং হরতাল অবরোধ মোকাবেলা করার পাল্টা প্রস্তুতিও আওয়ামী লীগের ছিল বিশেষ করে এক জানুয়ারি থেকে সাত জানুয়ারি পর্যন্ত হরতাল অবরোধ দিবে এটা তারা নিশ্চিত ছিল অনেকটা কিন্তু না বিএনপি জামাত হরতাল অবরোধ দেয়নি তারা যা করেছে লেফটলেট বিতরণ কর্মসূচি দিয়েছে যেটা আওয়ামী লীগ কিন্তু বুঝতে পারেনি যে আবারও লেফটলেট বিতরণ আওয়ামী লীগ না বিএনপি জামাত সাধারণ জনগণে অনেকে বুঝতে পারেনি যে একেবারে হরতাল অবরোধ থেকে এভাবে বেরিয়ে আসবে যেটা দু সালে একেবারে উল্টো চোদ্দো সালে নির্বাচনের অনেক দিন আগে থেকে টানা হরতাল অবরোধ কিন্তু এবার সেরকম নয় এবার একেবারেই শান্তিপূর্ণ কর্মসূচি এর মানে খেলাটা এবার বিএনপি অন্যভাবে খেলছে জামাত অন্যভাবে খেলছে বিএনপি জামাত বুঝে গিয়েছে আসলে হরতাল অবরোধ বা এগুলো করে নির্বাচন তো ঠেকানো যাবেই না বা যায় না বরং সরকারকে আরও সুযোগ দেওয়া হবে পালটা বিএনপিকে মোকাবেলা করার বিএনপিকে সাইজ করার অথবা সরকারের পক্ষ থেকে ওবায়দুল কাদের যেহেতু গুপ্ত হত্যা বা নানান কথাবার্তা বলেছেন এখন আওয়ামী লীগ নিজেরাই সেগুলো করে আবার দায় চাপায় কিনা মানে এ ধরনের দায় চাপানো বা এরকম কোনো সুযোগেই বিএনপি জামাত সরকারকে দিল না এই জন্য সরকারের মন খারাপ যে হরতাল অবরোধ দিলে তো বিএনপিকে ভালো মতো সাইজ করা যেত আবার বিএনপি হরতাল অবরোধ না দিয়ে জনগণকে যেভাবে ভোট কেন্দ্রে না যেতে উৎসাহিত করছে তাতে তো জনগণ সারা দিচ্ছে ভোট কেন্দ্রে যাবে না এর মানেই কোনো ধরনের হরতাল অবরোধ বিশৃঙ্খলা নাশকতা জনগণের ভোগান্তি ব্যতিরিকই এই নির্বাচনকে অকার্যকর করে দিচ্ছি বিএনপি জামাত মানে জনগণ ভোট দিতে না গেলেই তো সেটা বড় অকার্যকর অকার্যকর আগেই হয়েছে কিন্তু জনগণ যদি দশ পার্সেন্টে ভোট দিতে না যায় তাহলে তো আওয়ামী সব পরিকল্পনা ব্যর্থ আমরা সেটাই দেখতে পাচ্ছি রুল কবির রিজবি একদিন আগে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে ডিটেলস বলেছেন বছরের শুরুতে রুল কবির রিজবির বক্তব্যটা একটু চমৎকার ইংরেজি নতুন বছরে প্রথম দিনে যে বক্তব্যটা দিয়েছিলেন প্রথম দিনটি পরমানন্দে শুভেচ্ছা জানানোর এই সময়টিতে দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণের কাছে মোটেই শোকান নয় প্রথম দিনটাই শুরু হয়েছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা সিভিল মামলায় ক্রিমিনাল রায় দিয়ে সর্বোচ্চ শাস্তি দিয়ে যে সাজাতার হয়েছে এর চাইতে বড় শাস্তি নেই একটা অঘটন দিয়ে শুরু হয়েছে পশ্চিমা বিশ্বের সাথে এক ধরনের আরও বেশি দূরত্ব তৈরি করে এই দিনটা শুরু হয়েছে বাংলাদেশের রুহুল কবির সাহিত্যিক ভাষা ধরেছেন পাতানো তামাশার নৌকা আর ডামিদের নির্বাচন ঘিরে সারা দেশে কায়েম করা হয়েছে চরম নৈরাজ্যকর এবং ভয়ঙ্কর পরিস্থিতি পুলিশ এবং আওয়ামী লীগ হানাদার তাণ্ডবে গণতন্ত্র প্রতিষ্ঠার মুক্তিগামী জনগণ গত তিন মাস ঘর বাড়ি ছেড়ে ফেরাই উদ্বস্ত জীবন যাপন করেছে ভোট ডাকাত ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা বলেছেন প্রেক্ষাপট তুলে ধরে নানান বিষয়ে কি কারণে কেমন করা উচিত জনগণের কি করা উচিত সব কিছু পারফেক্টলি অ্যাড্রেস করে বারো কোটি ভোটারে ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে আবারও দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে বিএনপি তারপরে নতুন কর্মসূচি ঘোষণা করেছে অবৈধ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার অধীনে ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা এক দফা দাবিতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আজকে দুই জানুয়ারি তিন জানুয়ারি এবং চার জানুয়ারি গণসংযোগ লিফলেট বিতরণ সর্বোচ্চ হরতাল অবরোধ দিলেও শুধু সাত জানুয়ারি হতে পারে এখন যেটা ধারণা করছি তার মানে সরকারকে সুযোগ দিল না নির্বাচনের আগে হরতাল অবরোধকে কেন্দ্র করে বিএনপির ওপর দোষ চাপানোর বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা চালানোর বিএনপি এখন যে কর্মসূচি দিলো এর বিরুদ্ধে নৈতিকভাবে কিচ্ছু বলার নেই সরকারের নৈতিকভাবে গায়ের জড়িত তো অনেক কিছুই বলতে পারে জামাতও সেম জামাতের তিন দিনের কর্মসূচি দুই তিন চার দিন পর্যন্ত লিফটের বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে মানে এটিএম মাসুম এবং শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আহ্বান জানিয়েছে কোনো অশান্তির পক্ষে এখানে বিএনপিও নেই জামাতও নেই এর মানে আওয়ামী লীগ বুঝতে পারেনি যে বিএনপি এভাবে সুযোগ দিবে না নাশকতা করার আওয়ামী লীগকে চমৎকার রাজনীতি স্মার্ট পলিটিক্স বিশ্ব আন্তর্জাতিক কমিউনিটির মারাত্মক সমর্থন বিএনপি পাবে এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন হিসাব নিকাশেই আওয়ামী লীগের এই নির্বাচন লেজিটিমেসি পাবে না আর বিএনপি শান্তিপূর্ণভাবে আসল জায়গা হিট করেছে মানে জনগণকে শান্তিপূর্ণ আহ্বান জানাচ্ছে ভোট কেন্দ্রে না যেতে